তো জাপানে বোম্বিং হওয়ার কথা সেই সময়ে, তো আমরা আবার আমি আবার সেই সময়টায় আমার আব্বা বরিশালে চাকরি করতেন, বরিশালে তিনি তার পোস্টিং ছিল, আমি চলে আসলাম। আমার চাচার ছিল আসাম সার্ভিস, আমার দাদা ছিল এই আব্বার ছিল বেঙ্গল সার্ভিস, আব্বা ফলে উনি বেঙ্গলি চাকরি, হ্যাঁ এইখানেই চাকরি করতেন। আমার কিন্তু গান্ধীজির সঙ্গেও দেখা হয়েছে, তখন আমি বেশ ছোট, খুবই ছোট, গান্ধীজিকে দেখেছি আমি টাউন হলে বক্তৃতা দিচ্ছেন, শরৎ বোসকে দেখেছি আমি তিনি টাউন হলে বক্তৃতা দিচ্ছেন, সুভাষ বোসকে দেখেছি আমি, সুভাষ বোসের কথা আমি ভুলতে পারি না আজও, তিনি যা বলছেন যে ব্রিটিশরা ভালো না এই কথাটা বলছেন, এটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, এবং ব্রিটিশদের আমাদের যে তাড়াতে হবে এটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং তখনই যে কলেজের মেয়েরা যখন আসলো বললো যে তোমরা কি এই সুভাষ বোসের এই ইসের সঙ্গে, আমরা তখন তাদের সঙ্গে জড়িত হয়ে গেলাম। এবং সেই সময়ে যে একটা ইয়ে ছিল, কদম কদম বাড়ায়ে যাও খুশি সে গীত গায়ে যাও, জিন্দেগি হয় কম কি কম পরে লুটায়ে যাও লুটায়ে যাও, আমরা এই সঙ্গীতের সঙ্গীতের জন্য তার অনুসারী হয়ে গেলাম, এবং তারা যা বলতো আমরা তাই করতাম এইভাবে। তখন আমি ওই পিরোজপুরে চলে এসে এই তখন আমি আর এই যে এটা থেকে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, আপনি যে স্কুল জীবনে একটু রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেলেন, এতে পারিবারিকভাবে কোনো বাধা আসেনি? না, সেই সময়ে আমি জড়িত হয়েছি, আমার বাড়ির মধ্যে তো সবাই জড়িত। আচ্ছা, সুতরাং আমার এটা আমার কোনো শিলংয়ে আমার কোনো বেগ পেতে হয়নি। যখন পিরোজপুরে আসলাম তখন তো ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তখন তো আর এইসব ব্রিটিশ বিরোধী আন্দোলন টান্দোলন কিছু হচ্ছে না, তখন হচ্ছে পাকিস্তান, তখন ব্রিটিশদের সঙ্গে ওই যে ভাগাভাগির লড়াই, তো সেই সময় আমাদের করণীয় কিছু নাই। যখন হয়ে গেল তারপরে ইয়ে হলো এই এইটা, আমি 1948 সনে আমি তখন বরিশাল বিএম কলেজের ছাত্রী, তখন 48 পরীক্ষা দিয়ে পাস করে আমি কলেজে বরিশাল বিএম কলেজে ভর্তি হলাম। এই যে তখন যে দেশটা ভাগ হলো, আপনি যেটা বলেন যে ব্রিটিশের সঙ্গে ভাগাভাগি চলছে, কেমন লেগেছিল আপনার? কারণ শিলং পড়ে গেল ভারতে, আপনি থেকে গেলেন পাকিস্তানে, সেটা আমাদের ওই যে তখন আবার সিলেট নিয়ে আবার একটা গণভোট হয়েছিল, গণভোট হলো, এইগুলি এগুলি নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা ছিল। তো তখন আমরা এইটুকু বুঝেছিলাম যে আমাদের নেতৃত্বের অভাবে যে ইটা সিলেটের কিছুটা অংশ ওখানে চলে গেল, আর ওই যে 1940 সনের যে একটা ই ছিল আমাদের লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাবে যেটা ছিল ওই রকম যদি হতো তাহলে বোধহয় ইন্ডিয়ার সঙ্গে আমাদের এত দাঙ্গা হাঙ্গামার এখন কোনো বিষয়ই ছিল না। যাক, সেই বিষয় এখন যেটা হয়ে গেছে, এখন এটাকে আমাদের এখন ওইভাবে একটা শান্তির পথ আমার মনে হয় এটা খুঁজে পাওয়া একান্তই দরকার।